নমস্কার বন্ধুরা, আমি বিনা আর তোমরা দেখছো লেজেন্ড আর্টস। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আবার হাজির হয়েছি আরও একটি খুব আকর্ষণীয় এবং সুন্দর আসন বানানোর খুব সহজ সরল একটি পদ্ধতি নিয়ে। এই আসনটি তোমরা যে কোনো খালি সিমেন্টের বস্তার ওপর বানাতে পারো। তো চলো বন্ধুরা শিখে নিই। প্রথমে আমরা আসনের সাইডের দিকে এভাবে ছুঁচটিকে তুলে নেব। এবার যেখানে ছুঁচটি তুললাম তার ওপর থেকে পরপর চারটি ঘর আমরা এভাবে ছুঁচে করে তুলে নেব। এবার যেখানে আমরা শেষ করলাম তার ঠিক ওপরের ঘরটি থেকে পরপর আটটি ঘর আমরা গুনে নেব এবং আট নম্বর ঘরে ছুঁচটিকে তুলব। এবার আমরা আবার আগের লাইনে ফিরে আসব এবং যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আবার পরপর চারটি ঘরকে এইভাবে আমরা ছুঁচে করে তুলে নেব এবং আবার সেই একই নিয়মে তার ওপরের ঘরটি থেকে পরপর আটটি ঘর গুনে নিয়ে আট নম্বর ঘরে ছুঁচটিকে তুলব। এইভাবে আমরা গোটা লাইনটি কমপ্লিট করব। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী স্টেপে। এর আগের লাইনটিতে আমরা যেখানে ছুঁচটিকে তুলেছিলাম তার ঠিক পাশে আবার ছুঁচটিকে তুলব এবং এবারে চারটের জায়গায় আমরা তিনটে ঘর নেব। প্রথম লাইনটি করার সময় আমরা যে ঘরটি নিয়েছিলাম আবার আমরা সেই ঘরটির মধ্যে দিয়ে ছুঁচটিকে নিয়ে যাব এবং আবার ফিরে এসে তিনটে ঘর নেব এবং আবার সেই আগের আট নম্বর ঘরটির মধ্যে ছুঁচটিকে নিয়ে যাব। বন্ধুরা, আশা করি তোমরা ডিজাইনটা বুঝতে পারছো কি হচ্ছে। প্রত্যেকবারে আমরা ওই একই ঘরের মধ্যে দিয়ে যাব, শুধু নিচে আমাদের যে ঘরগুলো নিতে হচ্ছে সেগুলি প্রত্যেকবারে একটি করে কমে যাবে এবং তাতেই এই ডিজাইনটি ফুটে উঠবে। এই একই নিয়মে আমরা চার রাউন্ড বুনব এবং প্রত্যেকবারে একটি করে ঘর কমে যাবে, তাহলেই আমাদের একটি লাইন কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। এবার এর পরের লাইনটি শুরু করার জন্য আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে। আগের লাইনে আমরা যে আট নম্বর ঘরটি নিয়েছিলাম তার ঠিক পরের
যে ঘরটি পড়ছে সেই ঘরটা সরাসরি আমরা ছুটিকে তুলবো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঠিক সেই ঘরের সরাসরি আমি গুনে এলাম এবং সেখানেই ছুটিকে তুললাম। এরপর আবার সেই চারটি করে ঘর নেব এবং পাশাপাশি আট নম্বর ঘরে আবার ছুটি তুলবো, আবার ফিরে এসে চারটি করে ঘর নেবো, একই নিয়মে আবার সেইভাবেই লাইনটা তৈরি হবে এবং এই একই নিয়মেতেই আসনটা ভর্তি হবে। শুধু পরের লাইনটি করার সময় একটু খেয়াল করে গুনে নিয়ে করতে হবে, বাকি আসনটি অটোমেটিক হয়ে যাবে। বন্ধুরা আশা করি আমার ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। আমার আইডিয়াটি তোমাদের কেমন লাগলো সকলে কমেন্টে জানাও, আমাকে প্রচুর পরিমাণে তোমরা সাপোর্ট করো, আমার ভিডিওগুলিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।